হারামজাদী ও চিশিও হারামজাদী হারামজাদী আমি না তুই আ ইরে মাইদি হারামজাদা আমাকে মারতে এসেছিস আজ তো কি এমন কেলান কেলাবো পুরো এক মাস চোখে দেখবি না মাইদি হারামজাদা এই হারামজাদা হারামজাদা বড় ভাই তোর এত বড় সাহস তুই আমার বউয়ের সামনে আমাকে মারলি আজ তোকে আমিও কেলাবো এই তোরা কি শুরু করেছিস থাম 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 বলছে তোদের রোজ রোজ এমন চিৎকার চেঁচামেচিতে বাড়িতে থাকা দায় হয়ে দাঁড়িয়েছে প্রতিদিন তোদের কি নিয়ে এত ঝামেলা হয় শুনি এদের রোজকার অশান্তি ঝগড়াঝাটি আর সহ্য করা যাচ্ছে না আজ এদেরকে মোড়লের কাছে নিয়ে যেতে হবে তবে যদি একটু শিখে হয় আপা তুমি ঠিক কথাই বলেছো এই চলো চলো তোমরা মোড়লের কাছে চলো তোমাদের রোজকার অশান্তির বিচার একমাত্র মোড়ল সাহেবই করতে পারবে একি তোমরা সবাই এমন দল বেঁধে এলে যে এলাকায় কোনো সমস্যা হয়েছে বুঝি শুধু সমস্যা নয় মোড়ল সাহেব মারাত্মক সমস্যা হয়েছে আমরা প্রতিবেশীরা এই চারজনের জ্বালায় একেবারে অতিষ্ঠ হয়েছি কেন কেন কি করেছে এরা মোড়ল সাহেব সকাল হতে না হতেই রোজ এরা ঝগড়া শুরু করে এদের চিৎকার চেঁচামেচিতে আমার স্বামীটা একটুও ঘুমাতে পারেনি কি বলবো মোড়ল সাহেব এদের চিৎকার চেঁচামেচির কারণে আমার বাচ্চাটা সকালে মনোযোগ দিয়ে একটু লেখাপড়া করতে পারে না এ তো হেভি মারাত্মক সমস্যা এই মিচকে এই ফিসকে বল কি নিয়ে রোজ রোজ তোদের এমন ঝামেলা হয় আর বলবেন না মোড়ল সাহেব সকালবেলা প্রকৃতির ডাকে সাড়া দিতে সবে মাত্র বদনাটা হাতে নিয়েছি আর অমনি আমাকে টপকিয়ে বদনা ছাড়াই ফিসকে টয়লেটে ঢুকে গেল আমার অবস্থা তো কাপড় নষ্ট করার মতো হয়েছিল কিন্তু এত সহজে তো আমি ওকে ছাড়বো না তাই আমিও ওকে টয়লেট থেকে টেনে বের করেছি অমনি পটি করে ফেলেছে এদিকে আমিও আমার কাপড় নষ্ট করে ফেলেছি মোড়ল সাহেব আমি ওর আগে টয়লেটে প্রবেশ করেছি বলে ও আমায় হেপি গিলিয়েছে আমিও কম কিসে ছাড় দেওয়ার পাত্র আমি নই তাই আমিও ওকে জন্মের কেলান গিলিয়েছি আরামজাদারা টয়লেট নিয়ে এতই যখন সমস্যা তাহলে বাড়িতে দুটো টয়লেট বানাতে পারিস নি এবার তোমরা বলো তোমাদের স্বামীরা ঝগড়া করেছে মানলাম কিন্তু তোমরা কেন ঝগড়া করলে বাড়ি আমার স্বামী মার খাবি আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব স্বামীর ভাইকে মারতে পারবো না তো কি হয়েছে বউটাকে তো পারবো তাই ইচ্ছে মতো দুটো গেলিয়েছি পেশ করেছি আ বজল আমি কি তোকে ছেড়ে দিয়েছি নাকি একটার বদলে চারটে বসিয়ে দিয়েছি চুপ করো তোমরা একে তো প্রতিবেশীদেরকে জ্বালিয়ে মারছো তার উপর আবার 32 পাটি দাঁত বের করে খেলাচ্ছো লজ্জা করে না তোমাদের আরে মোড়ল সাহেব শুধু আজ নয় রোজ রোজ এরা এমন করে ঝগড়া করে এই তো গতকালকে একটা বালতি নিয়ে সেই কি রকম ঝগড়া আরে আরে শুধু গতকাল কেন তার আগের দিনও তো রান্না করা নিয়ে শেফার রূপার মাঝে সে কি তুমুল ঝগড়া চিৎকার চেঁচামেচিতে তো ঘরে থাকাই দায় হয়ে দাঁড়িয়েছিল এবার বুঝতে পেরেছি এরা দুই ভাই আর দুই বউরা মিলেমিশে খাওয়ার মতো লোক নয় এই মিচকে আর ফিচকে শোন তোরা আজই বাড়ি ভিটে ভাগাভাগি করে ফেলবি তারপর দুই ভাই দুই অংশে থাকবি এরপর দেখি কি নিয়ে তোদের ঝগড়া লাগে যত সব যাক বাবা বাঁচা গেল এবারে যদি রোজ সকালকার চেঁচামেচিটা বন্ধ হয় মাপা মাপি শেষ এবার আমার ফিসটা দিন আজ থেকে এই অংশ আমার আর ওই অংশ তোর চার চার বলছি এই কেজুর পাতা আমি আগে দেখেছি আ মরুন আগে দেখেছো তাতে কি হয়েছে হ্যাঁ এই গাছ আমার তাই এই পাতা আমি নিব চার চার বলছি অত চারি চোখ বড় বড় করে তাকিয়ে আছিস কেন আরামজাদি তোর ওই গরুর মতো চোখ আমি তুলে মার্বেল খেলবো হ্যাঁ কি এত বড় কথা আমার চোখ গরুর মতো আমার না তোর চোখ গরুর মতো চুপ একদম চুপ তুই গরু তো তোর তো গুষ্টি গরু পাতাটা ছেড়ে দে বলছি নয় তো কিন্তু খুব খারাপ হয়ে যাবে হ্যাঁ ছাড়বো নে আমি কিছুতেই ছাড়বো নে এটা আমার গাছ তাই এই পাতা
ছি আবার শুরু করেছো তোমরা? না না, তোমাদেরকে নিয়ে আর পারা গেল না। তোমাদের ঝামেলার সমাধান একমাত্র মোরল সাহেবই করতে পারবে। কি ব্যাপার, তোমাদের মাঝে আবারও কি ঝামেলা হয়েছে নাকি? মোরল সাহেব, আমাদের বিটিতে থাকা খেজুর গাছটায় একটা পাতা পড়েছে, আর সেটা আমি আগে দেখেছি, কিন্তু রূপা কিছুতে সেটা আমার দিতে চাইছে নে। ওই গাছ আমার, তাহলে ওই পাতা আমি ওকে কেন নিতে দিব? হ্যাঁ, ওই পাতা আমি নিব। না, ওই পাতা আমি নিব। তোমরা চুপ করো তো, তোমাদের নিত্যদিনের অশান্তি দেখছি শেষ হবার নয়। আজ যেহেতু পাতাটা আগে শেফা পেয়েছে, তাই আজ শেফা পাতা নেবে। এরপর যেদিন আরেকটা পাতা পড়বে, সেই দিন শেফা আগে দেখলেও সেই পাতার উপা নেবে। এবার চুপচাপ যে যার মতো বাড়ি চলে যাও, এটা নিয়ে আর যেন কোনো অশান্তি না হয়। শেফা ভাবি, রূপা ভাবি, কোথায় গেলে? আমি এসেছি। ও, তুমি এসে গেছো? ভালো করে গাছ কাটবে, কিন্তু যেন বেশি করে রস বেরোয়। ভাই, ভালো করে কেটেছে তো? রস বেরোবে তো? হ্যাঁ হ্যাঁ, ভালো করে কেটেছি, আর ভালো করে হাড়িও লাগিয়ে দিয়েছি। সন্ধ্যায় এসে হাড়িটা পেরে দিয়ে যাব, কেমন? বাবা, খুব ভালো করেছো। আমার যে কি আনন্দ হচ্ছে না! আজ পায়েস রান্না করব, খেজুরের রসের পায়েস। কতদিন খাই না! কি, খেজুরের রসের পায়েস? তা খেজুরের রস কোথায় পাবি? হ্যাঁ, কোথায় পাবো আবার? ওই তো আমার খেজুরের রসের হাড়ি। ও মা গো, বললে হলো নাকি? হ্যাঁ, বলেও খেজুরের রসের হাড়িতে চোখ দিবি নে। ওই গাছ আমার, ওই গাছের রসও আমার। বললে হলো নাকি? ওই রসের হাড়ি আমার। তো আবিরে, বারবার এক কথা বলা, তাই নে? হরম যদি ইরি মাইরি, এরা কি শুরু করেছে! এখানে থাকলে নির্জাত এদের হাতে কেলানি খেতে হবে। আরে আরে, তোমরা আবার ঝগড়া শুরু করেছো! থামো থামো বলছি। ও গো, এই রসের হাড়ি আমাদের। না, এই রসের হাড়ি আমাদের। তোমরা চুপ করো, এভাবে ঝামেলা না করে চলো, আমরা মোরল সাহেবের কাছে যাই। আহা, তোদের দেখছি অশান্তির কোনো শেষ নেই। আজকে আবার কি নিয়ে অশান্তি শুরু হয়েছে বলতে শুনি। খেজুরের রস, মোরল সাহেব, ওই খেজুর গাছ আমাদের, তাই খেজুরের রসও আমাদের। না না মোরল সাহেব, ওই খেজুর গাছ আমাদের, তাই রসও আমাদের। এ তো ভারী ঝামেলা। এ বলছে আমার গাছ, ও বলছে ওর গাছ, এ তো মহা মুশকিল। তোদের বিচার যে আমি কি করে করব ভেবেই পাচ্ছি না। আচ্ছা শোন তোরা, আমি আমিন নিয়ে তোদের বাড়িতে যাব, তারপর জমিন মেপে দেখব, যার জমিতে গাছ থাকবে গাছ হবে তার। এই আমিন, কি হলো, আর কতক্ষণ লাগবে? হয়ে গেছে মোরল সাহেব। এবার চলো, গাছটা কার ভাগে পড়েছে আগে দেখি। আগে মোরল মশাই, খেজুর গাছটা দুজনার। আরে কিসব বলছো, খেজুর গাছটা দুজনার মানে? এটা আবার হয় কি করে? কি করে আবার, খেজুর গাছের অর্ধেকটা মিষ্কের জমিনে, বাকি অর্ধেকটা ফিস্কের জমিতে। আরে কি কাণ্ড, তুমি আর একবার ভালো করে মেপে দেখো তো। ও, আপনি যতই মাপুন না কেন, শুধু একবার না হাজারবার মাপলেও ওই একই ফল বেরোবে। তাহলে তো মহা মুশকিলে পড়লাম আমি, এখন এর বিচার কি করে করি? আমার মাথা তো কোনোভাবেই কাজ করছে না। না, এখন আমি বরং বাড়িতে যাই, বিকেলে তোরা আমার বাড়িতে আসিস, ততক্ষণে আমি ভেবে দেখি কি করা যায়। শোন, আমি অনেক ভেবে চিনতে একটা উপায় খুঁজে বের করেছি, বুঝলি? কি উপায় মোরল সাহেব? আমার কথা তোরা মনোযোগ দিয়ে শোন। কাল থেকে গাছে যতটুকু রস হবে, তা আমি নিজে গিয়ে তোদের সমান ভাগে ভাগ করে দেব। যেহেতু গাছ দুজনার জমিতে রয়েছে, তাই দুজনারই সমান ভাগ পাওয়ার অধিকার আছে। আচ্ছা ঠিক আছে মোরল সাহেব। বউ, শুনলে তো মোরল সাহেব কি বললো? কাল থেকে একদম ঝগড়াঝাটি করবে না কিন্তু। এবার চলো বাড়ি চলো। ও বউ, চলো বাড়ি চলো। কই রে, বাড়ির সব গেলি কোথায়? কি ব্যাপার,
শুধু তোমরাই লেজে মিজকে আর ফিসকে কোথায় আমার মিঞ্চি তো কাজে গেছে আমার মিঞ্চি বাজারে গেছে ও আচ্ছা ঠিক আছে এই বলটু যা রসের কলসি পেরে নিয়ে আয় তোর কাজ শেষ তুই এবার যা যাও তোমরা দুজন এবারে রস নিয়ে আর পাত্র নিয়ে আসো হ্যাঁ হ্যাঁ পাত্র দুটো কলসির পাশে রাখো আমি এখনি রস ভাগ করে দিচ্ছি ভালো করে ভাগ করুন মোরেল সাহেব একটু যেন কম না হয় হ্যাঁ হ্যাঁ ভালো করে ভাগ করুন এক ফোঁটা যেন কম বেশি না হয় এই নাও তোমাদের রস মোরেল সাহেব আমার গড়িতে রস কম হয়েছে কম হয়েছে কই দেখি আসলেই তো আচ্ছা ঠিক আছে চিন্তার কোনো কারণ নেই আমি এখনি সমান করে দিচ্ছি এবার দেখো ঠিক আছে মোরেল সাহেব এবার আমার ঘটিতে রস কম হয়েছে হ্যাঁ তাই তো দাঁড়াও 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 এ এখনই সমান করে দিচ্ছি এ কি আবার তো সমান সমান না হয়ে কম বেশি হয়েছে আবার ঠিক করতে হবে এভাবেই মোরেল সাহেব রস সমান ভাগে ভাগ করতে গিয়ে একবার এ ঘটি থেকে রস খায় তো আরেকবার অন্য ঘটি থেকে রস খায় আর এভাবেই এক সময় সব রস মোরেল সাহেব খেয়ে ফেলে এ কি মোরেল সাহেব আপনি তো সব রস খেয়ে ফেললেন আরে আরে তাই তো তোমরা মন খারাপ করো না ভাগ করতে গিয়ে কখন যে রস খেয়ে ফেলেছি বুঝতেই পারিনি তোমরা ভেবো না কাল এসে আমি ঠিকই সমানভাবে ভাগ করে দেব ঠিক আছে মোরেল মশাই আজ তাহলে আমি আসি ভাগ করার নাম করে পুরো রসটা কিভাবে সাবার করে দিলাম এত স্বাদের রস কি অন্যের হাতে তুলে দেয়া যায় কাল থেকে রোজ এই রস খাবো আমি পরের দিন মোরেল মশাই আবারও আসে আর রস সমানভাবে ভাগ করার নাম করে আবারও সব রস খেয়ে ফেলে তোমরা কিছুটি মনে করো না আজ পারিনি তো কি হয়েছে কাল আবার আসবো আর খেজুরের রস সমান ভাগে ভাগ করে যাব এভাবে মোরেল নিজের বুদ্ধি খাটিয়ে রস সমান ভাগে ভাগ করার নাম করে প্রতিদিন এসে রস খেয়ে যেতে থাকে একদিন আহা তোমরা আমার উপর রাগ করো না কাল আমি সত্যি সত্যি রস সমান ভাগে ভাগ করে দেবই দেব তোরা কত বোকা আমরা বোকা কি করে বুঝলে তুমি যে আমরা বোকা বোকা নোস তো কি নিজেদের মতে ঝামেলা পাকিয়ে তৃতীয় পোকে লাভ করে দিচ্ছিস তোরা তোরা তো নিজের লোক মোরল তো তোদের আপন কেউ নয় তাহলে নিজেদের মতে দ্বন্দ্ব করে তৃতীয় পক্ষকে কেন জিতিয়ে দিচ্ছিস তোরা হ্যাঁ ও বুড়িমা তোমার কথা তো আমরা কিছুই বুঝছি না ওরে পাগলের দল মোরল তোদের ঝামেলার সুযোগ নিয়ে রোজ এসে সুস্বাদু খেজুরের রস খেয়ে যাচ্ছে আর তোরা সমান ভাগের লোভে অন্ধ হয়ে বোকার মতো মোরলকে লাভবান করছিস বুড়িমা তুমি তো ঠিক কথাই বলেছো এভাবে তো আমরা কখনো ভেবে দেখিনি হ্যাঁ হ্যাঁ তাই তো বুড়িমা তুমি আমাদের চোখ খুলে দিয়েছো আপা আমরা আর অশান্তি করবো নি কাল থেকে নিজেরাই রস ভাগাভাগি করব একটু কম বেশি হলে মেনে নিব একদম ঠিক বলেছিস দুই পক্ষের ঝগড়ায় তৃতীয় পক্ষের যে লাভ হয় তা আমি আরে আরে বুঝতে পারছি কাল থেকে নো অশান্তি অনলি শান্তি মালিক আজ তো কিংকং এর সাথে আরো দুজন কাজে এসেছে আজ তো টাকা বাড়িয়ে দিতে হবে মালিক হ্যাঁ বলছিস কি তুই হারামজাদা তুই কি আমাকে ফকির বানাতে চাস নাকি বলতো যে টাকা আছে সেটাই ভাগাভাগি করে দে মুখের দল তো আর হিসেব বুঝবে না আরে তাই তো আমি তো এটা ভেবেই দেখিনি আচ্ছা মালিক আমি তবে আসি
ইরে মাইরি বানর রে, চাটা তো হেভি হয়েছে, দিন দিন তোর চা বানানোর হাত কিন্তু ভালোই পাকা হচ্ছে মাইরি। হুম, তা ঠিক আছে, কিন্তু বেশি ভালো করে চা বানাতে গিয়ে তো আমার হাত দুটোই ব্যথা হয়ে গেছে, আর কাপগুলোই পরিষ্কার করতে পারছি না। তুই একটু কাপগুলো ধুয়ে দিবি, জানিসই তো কারো কাজে সাহায্য করা কতটা পুণ্যের কাজ। দিচ্ছি রে দিচ্ছি, আমার আর পাপ পুণ্যের বলি শোনাস না রে, আমি জানি এসব, আমি এখনই সব কাপ ধুয়ে দিচ্ছি। শালা বলদ একটা, অন্ধের মতো সব কথা বিশ্বাস করে। আরে মিসকে যে, তা যাচ্ছ কোথায়, ব্যস্ত নাকি তুমি? হ্যাঁ না না দাদা, তেমন কোনো ব্যস্ততা নেই, আসলে বাড়ির দিকে যাচ্ছিলাম, সকাল থেকে খাওয়া হয়নি, একটু খিদেও পেয়েছে বটে। ও আচ্ছা তাই বল, বলছি মিসকে, এতগুলো বোঝা বইতে বইতে বড় ক্লান্ত লাগছে, তুই একটু জিনিসপত্র গুলো আমার বাড়ি অব্দি পৌঁছে দিবি, তারপর না হয় বাড়ি গিয়ে খাবার খাস, এতটুকু সময়ে তো আর পেট খুলে পড়বে না। আরে না না, তা কেন, খিদে আবার কারো পেট খুলে যায় নাকি? দাও দাদা, আমি তোমার সব জিনিসপত্র বাড়িতে দিয়ে আসি। বিধাতা তোর মঙ্গল করবে ভাই। যাক বাবা, বোকা মিসকির সাইকেলে বোঝাগুলো চাপিয়ে এখন খুব শান্তি লাগছে, এবার শান্তিতে হেলে দুলে বাড়ি চলে যাব। কই রে মা, তোর রান্না বান্না হলো? দুপুরের খাবার কি সন্ধ্যায় খাবো নাকি রে মা? মিসকেটারও বাড়ি ফেরার নাম নেই, কখন যে ছেলেটা বাড়িতে ফিরবে কে জানে। বাবা দাদা চলে এসেছি, আর আমার রান্না হয়ে গেছে, এবার বাবা ছেলে মিলে খাবার খেয়ে নাও তো। হ্যারে মিসকে, আজ তোর ফিরতে এত দেরি হলো কেন বলতো, আজ আবার কোন পরোপকারে ব্যস্ত ছিলি? আর বলো না বাবা, কিংকং দাদা অনেকগুলো বোঝা নিয়ে বাড়ি ফিরছিল, এত জিনিসপত্র নিয়ে হাঁটতে খুব কষ্ট হচ্ছিল তার, তাই সব জিনিসপত্র কিংকং দাদার বাড়িতে পৌঁছে দিয়ে এই বাড়ি ফিরলাম। হয়েছে হয়েছে, তুই অনেক বড় মহৎ কাজ করে ফেলেছিস, বলছি তোর এই পরোপকার করার ভূত কবে ঘাড় থেকে নামবে বলতো, বনের সবার বেগার খাটার জন্য কি আমি তোকে লালন পালন করে বড় করেছি? ছি ছি বাবা, এসব তুমি কি কথা বলছো, অন্যদের কাজে সাহায্য করলে কি আর হাত ক্ষয় হয়ে যাবে নাকি বলতো? তা হবে না বই কি, অসহায়কে সাহায্য কর তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তুই তো বোকা, যার সাহায্য প্রয়োজন তাকেও সাহায্য করিস, আবার যার সাহায্যের প্রয়োজন নেই সেও তোকে বোকা বানিয়ে সাহায্য নিচ্ছে। সেসব না হয় বুঝলাম বাবা, কিন্তু কার যে সাহায্য দরকার আর কার যে সাহায্য দরকার নেই আমি তো সেটাই বুঝতে পারি না, তাছাড়া কেউ আমার কাছে সাহায্য চাইলে আমি আবার নাও করতে পারি না বাবা। হয়েছে হয়েছে, পরোপকারী পশু, আর এসব নিয়ে তর্ক করতে হবে নি, জলদি বসে পড় তো দেখি, তোমাদের খাবার খাইয়ে আমার দায়িত্বের অবসান ঘটাই। কি গো কিংকং দাদা, এই অসহায় কলা গাছটা এভাবে রাস্তায় পড়ে আছে, আর তোমরা এই কলা গাছটার একটু পরিচর্যা করছো না কেন বলো তো? আরে ওই কলা গাছটা তো রোগাক্রান্ত হয়ে আধমরা হয়ে গেছে, ওটার পরিচর্যা করে আর কোনো লাভ নেই, ওই কলা গাছটা তো আর কলা দিতে পারবে না। ইরি মাইরি, কলা দিতে পারবে না বলে গাছটার আর মূল্য নেই, একটু পরিচর্যা করে কলা গাছটাকে আর সুস্থ করতে পারলে না, এই পৃথিবীর সবাই স্বার্থপর, স্বার্থ ছাড়া কেউই এক চুলও নড়ে না। বোকার হদ্দ, অযথা একটা কলা গাছকে নিয়ে মরা কান্না করছে, এই এই তুই বরং কলা গাছটাকে নিয়ে গিয়ে পরিচর্যা কর। আচ্ছা আচ্ছা তাই যাচ্ছি, তবুই এই অসহায় কলা গাছটার অবহেলা আমার সহ্য হচ্ছে না। বুড়িমা, তুমি লাঠিতে ভর করে যাচ্ছ কোথায়, তোমার তো পা ঠিক মতো চলছেই নি, এভাবে আটলে তো সারাদিনও রাস্তা পুরোবে নি। কি আর করবো বল বোন, তিন কুলে তো আমার আপন বলতে কেউ নেই, কে আর আমায় বাজার সদাই করে এনে দিবে বলতো। ইরি মাইরি, কি বলছো বুড়িমা, এই অবস্থায় কিনা তুমি বাজারে যাবে, তোমার আর কষ্ট করে বাজারে যেতে হবে না, টাকা দাও আমি তোমার বাজার করে এনে দিচ্ছি, আর এরপর থেকে আমি তোমার বাজার করে দেব কেমন? তুই আমায় বাঁচালি ভাই, নে টাকা। ঠিক আছে বুড়িমা, আমি বাজার করে তোমার বাড়িতে পৌঁছে দেব,
আর টিনা তুই বুড়িমাকে বাড়িতে পৌঁছে দিস, কেমন? মালিকের হুকুম শুনতে শুনতে আমি একেবারে অতিষ্ঠ হয়ে যাচ্ছি, একটা ঘন্টাও বসে থাকতে পারি না। কারণে অকারণে আমাকে দিয়ে খাটিয়ে নেয়, না হয় আমায় একটু টাকা দেয়, তা বলে কি সবসময় কাজ করিয়ে নিবে? যত সব। আরে ফিসকে, এভাবে নিজ মনে কি বিড়বিড় করছিস বলতো? আর মুখে এমন বাংলার ফাইভ করে রেখেছিস কেন? সেসব কথা শুনে আর কি করবি মিসকে দাদা, তুমি বরং আমার একটা উপকার করো। কি উপকার করতে হবে বল না ফিসকে বল, সুযোগ হলে এখনই করে দিচ্ছি। আসলে বুড়িবার জন্য বাজার করতে যাচ্ছিলাম তো তাই। তবে তো ভালোই হলো, বাজার করতে যাচ্ছ যখন তবে এই হাড়িগুলো নিয়ে বাজারে যাও না, এগুলো বাজারের চিঙ্কু ডাক্তারের দোকানের পাশেই হাড়িগুলো রাখলেই হবে, ওখানেই পল্টু আসবে হাড়ি নিতে। ও আচ্ছা এই কথা, দে দে তবে আমি নিয়ে যাচ্ছি, হাড়ি দিয়ে তারপর না হয় বুড়িমার জন্য বাজার করব। ধন্যবাদ মিসকে দাদা, বড্ড উপকার হবে আমার, যাও তবে। হ্যাঁ যা বেটা, আমার কাজ তুই কর, আর আমি পার্কে গিয়ে গার্লফ্রেন্ডের সাথে প্রেম করি। একেই বলে অন্যের মাথায় কাঁটাল ভেঙে খাওয়া। না বেটাকে সেই যে পাঠালাম, এখন অবধি তার ছায়াটাও দেখতে পেলাম না, কোথায় যে মরলো গিয়ে কে জানে। কোথাও মরিনি মালিক, এই তো আমি চলে এসেছি, আর সাথে মিসকে দাদাকেও ধরে এনেছি। ইরে মাইরি, এটাই তো বুঝতে পারছি না, আপনারা কেন আমাকে ধরে এনেছেন, কি হয়েছে বলুন তো ঠিক করে। বলছি বলছি, এত অস্থির হলে তো চলবে না। বলছি মিসকে, আমার এতগুলো টাকা ধ্বংস করার কি দরকার ছিল বলতো বাপু, তুই আমার দিনমজুরদের কেন উস্কে দিচ্ছিস? ইরে মাইরি, আমি আর কোথায় উস্কে দিলাম, আমি তো ন্যায্য হিসাব দিয়েছি, বরং আপনি তো দিনের পর দিন অসহায় দিনমজুরদের ঠকাচ্ছিলেন। ও নো। এই মিসকে, এই মুখে লাগাম দে বেটা, এসব হিসেব আমি করব, তুই এর মাঝখানে ঢুকতে চাইছিস কেন বলতো? আমি তো ওদের ঠকাইনি, দু এক টাকা হেরফের হতেই পারে। কি কি বললেন আপনি, মাত্র দু এক টাকা? আপনি তো রোজ ওদের 260 টাকা করে কম দেন, আবার এখন মিথ্যে বলছেন? অন্যদের ঠকিয়ে যে অন্যায় করেছেন আপনি, তার জন্য কি একটু লজ্জা হচ্ছে না আপনার? শুনুন, অন্যায় করে লজ্জিত না হওয়াটাও আরেকটা অন্যায়। এই বেটা চুপ কর হারামজাদা, আমাকে একদম জ্ঞান দিতে আসবি না, তোর জ্ঞান তুই পকেটে রাখ। শোন, এরপর যদি আর ভুলেও তুই দিনমজুরদের জ্ঞান দিস, তবে তোর জ্ঞান দেওয়ার মাথাটাই থাকবে না বলে দিলাম। কি কথা কানে ঢুকেছে, এবার যা। হ্যারে বাপ, মালিকের কর্মচারী তোকে ওভাবে ধরে নিয়ে গিয়েছিল কেন বলতো? তুই কি কোনো অন্যায় করেছিস? না বাবা, আমি কোনো অন্যায় করিনি, অন্যায় তো করেছে ওই মালিক, আর আমি সেই অন্যায়ের প্রতিবাদ করেছি মাত্র, অকারণে আমায় নিয়ে গিয়ে হুমকি দিয়েছে। কি, তুই কেন প্রতিবাদ করতে গিয়েছিলি বলতো? খবরদার মিসকে, আর কখনো এমন প্রতিবাদ করতে যাস না, ওই মালিক মোটেও সুবিধার নয়। কিসব কথা বলছো বাবা, প্রতিবাদ করবো না মানে কি? অন্যায় যে করে আর অন্যায় যে সয়, দুজনেই সমান অপরাধী, তুমি আমাকে নিয়ে একদম ভেবো না তো। ইরে মাইরি, এত রাতে কে জানালায় করা নাড়ছে? আরে কিংকং দাদা, তুমি? বাধ্য হয়েই এলাম, আজ বুঝি মালিক টাকা কম দিয়েছে, দেখ না মাত্র 140 টাকা। কেউ টাকা কম, আজ আর চুপ করে থাকবো না, আজ মালিকের বাড়ি গিয়ে প্রতিবাদ করব। আর তোমাদের যা যা বলেছিলাম সব মনে আছে তো? সব মনে আছে, সব ব্যবস্থাও করা আছে, তুই একটু সাহায্য কর ভাই। আরে মিসকে, তুই এসেছিস, আমি জানতাম তুই আসবি, আর তোকে এখানে নিয়ে আসার জন্যই তো আমি আজও টাকা কম দিয়েছি ওদের, কারণ তোকে আমার কাছে সহজ উপায়ে আনার এটাই ছিল উৎকৃষ্ট বুদ্ধি। বাপ্পা মালিক, আপনি সত্যি অনেক বুদ্ধিমান, আমার কিন্তু অত বুদ্ধি নেই, তবে আমি আবার আপনার হুমকিতে ভয়ও পাই না। যখন তোর ঘর থেকে মাথাটা আলাদা করে দিব তখন তুই ঠিকই ভয় পাবি। ফিসকে, আপনি আমাকে মারার ভয় দেখাচ্ছেন, কিন্তু আপনি কয়জনকে মারবেন মালিক?
এবার বলুন মালিক, আপনার দু হাতের জোর বেশি নাকি এতগুলো হাতের জোর বেশি? শয়তান বাঘ, তুই পরিকল্পনা করে শুধু মিসকেকে ডেকে আনিসনি, সাথে তোর মৃত্যুকেও ডেকে এনেছিস। এতদিন তুই আমাদের অনেক ভাবে ঠকিয়েছিস, আমাদের শোষণ করে নিজের সাম্রাজ্য গড়েছিস, আর আজ আমরা সেসবের শাস্তি তোকে দেব। এবার বুঝবি সঙ্গবদ্ধতার ক্ষমতা কত ভয়াবহ। এই মার সবাই! ওরে বাবা রে, ওরে বারে, ওরে মারে, ওরে বাবা রে, গেলুম রে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।